আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। থ্যালাসেমিয়া অ্যানিমিয়া দুস্থ রোগীদের সাহায্যার্থে ও বর্তমান পরিস্থিতিতে রক্ত সংকট মেটাতে জয়নগর আনএমপ্লয়েড সোশ্যাল ডাব্লিউ সোসাইটির পরিচালনায় এবং হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের সহযোগিতায় রবিবার জয়নগর তিলিপাড়া করুণাময়ী কালী মন্দির পার্শ্বস্থ ময়দানে এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল। গৌরচাঁদ নন্দী জবর খবরকে জানান, আমাদের এই জয়নগর আনএমপ্লয়েড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যে রক্তদান শিবির আজকে চলছে তার 12তম বর্ষে পড়ল। বিগত 11 বছর আমরা এই কাজ করে এসেছি। এই 12তম বর্ষে আমাদের যারা সহযোগিতা করে তাদেরকে প্রথমে ধন্যবাদ, যারা রক্ত দেয় তারা আমাদের আজকের তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা বিগত দিনে যারা ব্লাড রক্ত দিয়েছে তাদের রক্ত দেওয়ার জন্য আমরা 10 জন থ্যালাসেমিয়া বাচ্চাকে রক্তের সারা বছর যোগান দিতে পারি বিনামূল্যে। এরকম আমরা চাইছি আগামী দিনে আরও কিছু থ্যালাসেমিয়া বাচ্চা তাদের সারা বছরের রক্ত যে প্রয়োজন সেটা আমরা যাতে মেটাতে পারি সেই চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের 160 জনের মতো হয়েছে, আশা করছি আরও অনেক বেশি বাড়বে। এটা হচ্ছে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক, ওদেরকে ধন্যবাদ জানাই, সারা বছর আমাদেরকে খুব সাহায্য করেন। হয়তো আগামী দিন জয়নগরের ওরা এসে সাহায্য দেবেন যাতে এদেরকে আর কলকাতায় যেতে না হয়, এটা আমার মনে হচ্ছে। আমার বাড়ি জয়নগর বুড়োঘাট বাগবেড়িয়াতে। এই বিশেষ করোনা পরিস্থিতি থেকে আমি কলকাতা অনেক ব্লাড ব্যাংকে থেকে ব্লাড পাইনি, ফিরে আসায় আমি খুব চিন্তা। আমার বাচ্চার 4 বছর বয়স, আমার ছেলের নাম ঋক বৈদ্য, আমার ছেলে থ্যালাসেমিয়া এ পজিটিভ ব্লাড ওর লাগে। এই মহামারীর কারণে ব্লাড অনেক ব্যাঙ্কে থেকে ব্লাড পাইনি, তারপরে আমি আমার বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ করি, করার পরে গৌরচাঁদদার নাম্বারটা দেয়, গৌরচাঁদদার সঙ্গে যোগাযোগ করে গৌরচাঁদদা আমার বললো ব্লাড তুমি কালকেরই পেয়ে যাবে বলতে। আমি আসা থেকে সেই লকডাউন থেকে এখনও পর্যন্ত গৌরচাঁদদা বিনা পয়সায় আমাদের ব্লাডটা যেদিন প্রয়োজন হয় সেদিনকে দিয়ে দেয় এবং ওনার সহযোগিতা আমরা খুবই উপকৃত। আরও যদি কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট গৌরদার সঙ্গে যোগাযোগ করে আমি মনে করব যে তাদের বাচ্চাও উপকৃত হবে গৌরদার হাতে।